এবং গোল করার পরে কিন্তু খেলা সমতায় পাশাপাশি জীবন্ত থেকে এসেছে। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে দুই দুই গোলে সমতা থাকা অবস্থা শেষ হয়েছে, তাই গোলকিপার কাবিজ না, বাংলাদেশের গোলকিপার, দেখা যাক সেভ হয় কিনা। ভালো শট, গোল, সুন্দর গোল, বিজয় দা সম্ভবত গোল করলো। আরবান আকাশ, সম্ভবত আকাশ এসেছে শট নিতে, ভালো গোল করেছিল প্রথম শটে। আর পোস্টে লেগে গোল, ও এই ধরনের শট করে থাকে কিন্তু মনে হয় বাবা এক্সচেঞ্জের পক্ষ নিয়ে ডান পায়ে 11 নম্বর জার্সি ধারী খেলোয়াড় গোল। ও টেইলার গোল, 10 নম্বর জার্সি ধারী আরবান আবাসনের পক্ষ। প্লেয়ারটা কিন্তু বাংলাদেশের প্লেয়ার, ভালো খেলে, নামটা এই মুহূর্তে আমার খেয়াল নেই, যদি কেউ নামটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ও গোল, এবং গোল, জার্সি নাম্বার 6। ছোটুদা এসেছেন, ছোটুদা গোল করবে নাকি কামিজ দিয়ে একটা সেভ দেবে, ভালো শট এবং গোল। 5 নম্বর জার্সিধারী আরবান আবাসনের পক্ষ নিয়ে তৃতীয় গোলটি করলেন। বিদেশি প্লেয়ারের শট, আকাশ দেখি পারবে একটা সেভ দিতে, সেম সাইডে ছিল কিন্তু সেভ করতে পারলো না। আরবান প্রাইভেট লিমিটেডের হয়ে সাদুদা শট করছে, অপরদিকে গোলকিপার কাবিজ, ও সেভ হয়ে গেল কিন্তু এটা। সেই মার্টিনেজ কিপারের দ্বারা, দেখা যাক। ও হো হো, আকাশ দা ফ্যান্টাস্টিক সেভ, আকাশ দা কিন্তু গতবারও ভালো সেভ করেছিল এবং এইবারও কিন্তু খেলা হচ্ছে, ভীষণ ভালো সেভ, ভীষণ ভালো সেভ আকাশ দা, হোয়াট এ সেভ, মিন শট সেভ করে ফেললো, ভালো হয়েছে। খেলা ড্র হয়েছে, একটা একটা শুরু থেকে মনে হচ্ছে যেন সেমিফাইনাল হলো। আকাশ দা ভালো সেভ করে, দুটো গোল লড়াই দিয়ে শুরু হয়েছিল, দুটো গোল লড়াই দিয়ে শেষ হয়ে গোল কিপার। সারাদিন বিক্রি করবে ফিফা পড়েছে, ফিফা ফিফা পড়েছে, দেখা যাক। আকাশ দা এদিকে দেখাও, ভালো সেভ এবং জিতে গেল কিন্তু আরবান।